বৈচিত্র্যময় উদ্ভিদরাজির এক অকৃত্রিম লীলাভূমি আমাদের দেশ। বিচিত্র উদ্ভিদের এই সমারোহ আনায়নে পরাগায়নের মাধ্যমে নিজস্ব ভূমিকা পালন করে যাচ্ছে রং বেরঙের নানান প্রজাতির কীটপতঙ্গ। প্রজাপতি ও মথ এই কীটপতঙ্গগুলোর মধ্যে অন্যতম। প্রজাপতি বর্ণিল ডানার পতঙ্গ। আমাদের দেশের প্রায় সব জায়গায় নানান প্রজাতির প্রজাপতির বিচরণ দেখা যায়। এরা অমেরুদণ্ডী প্রাণী। এদের কোনো প্রজাতি পাহাড়ি বনে, আবার কোনো প্রজাতি দেশের সকল জায়গাতেই বিচরণ করে। মথ প্রজাপতির মতোই একটি পতঙ্গ এবং এরা উভয়ই একই গোত্রের। মথরাও দেখতে বর্ণিল হয়, তবে মথের প্রজাতিগুলো সবসময় প্রজাপতির মতো উজ্জ্বল রঙের বিচ্ছুরণ ঘটায় না, কারণ মথের অধিকাংশ প্রজাতি রাতেই সক্রিয় থাকে। খাদ্যের ধরন, খাদ্যগ্রহণ কৌশল, বিচরণ, এমনকি জীবনচক্রেও প্রজাপতি ও মথের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। অনুকূল তাপমাত্রায় পর্যাপ্ত খাদ্যের যোগান পেলে এরা প্রজননে উদ্বুদ্ধ হয়। এ সময় পুরুষ ও স্ত্রী পতঙ্গ নানান ভঙ্গিমায় একে অপরকে আকৃষ্ট করে এবং প্রজনন সম্পন্ন করে। প্রজননের পরপরই স্ত্রী প্রজাতি ডিম পাড়ার উপযুক্ত জায়গা খুঁজে বেড়ায়। সাধারণত লার্ভা বা ক্যাটারপিলারের খাদ্যোপযোগী নিরাপদ জায়গায় এরা ডিম পাড়ে। ডিমগুলো এক ধরনের আঠালো পদার্থ দ্বারা সুরক্ষিত থাকে। অনুকূল তাপমাত্রায় ডিম ফুটে ছোট আকৃতির লার্ভা বের হয়। লার্ভা দেখতে অনেকটাই পোকার মতো। এ সময় এরা ধীর গতিতে বিচরণ করে এবং প্রচুর পরিমাণে খাবার খেয়ে দ্রুত বড় হতে থাকে। এদের দেহে সুতার মতো এক ধরনের অঙ্গ বের হয়। এরপর শুরু হয় পিউপা দশা। এই দশায় লার্ভা বা ক্যাটারপিলারের দেহের চারপাশে এক ধরনের আবরণ সৃষ্টি হয়, যাকে কোকুন বলে। ক্যাটারপিলার কোকুনের মধ্যে নিশ্চল জীবনযাপন করে ও দেহে নানান পরিবর্তন সাধিত হয়ে প্রায় পূর্ণাঙ্গ পতঙ্গে রূপ নেয়। এরপর কোকুন কেটে প্রকৃতিতে মুক্ত হয়ে বেরিয়ে এসে রঙের পরশ বুলিয়ে যায় একটি পূর্ণাঙ্গ প্রজাপতি হয়ে। পূর্ণাঙ্গ প্রজাপতি যখন রঙে ঢঙে বিভিন্ন ফুলে ফুলে ডালে ডালে উড়ে বেড়ায়, তখন নানান রং ও নকশায় তারা প্রকৃতিকে সাজিয়ে তোলে। এদের রঙিন পাখা ও নজরকাড়া সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করে থাকে। প্রজাপতিরা সাধারণত দেহের রঙের সাথে মিলিয়ে ফুল লতাপাতায় বসে ও খাদ্য সংগ্রহ করে। ফুলের নির্যাস প্রজাপতির প্রিয় খাবার। এরা ফুলের নির্যাস খাওয়ার সময় পায়ে পরাগরেণু বয়ে বেড়ায়। এই পরাগরেণু এক ফুল থেকে আরেক ফুলে পতিত হয়ে পরাগায়ন সম্পন্ন হয়। পূর্ণাঙ্গ মথ কোকুন থেকে বের হয়ে নিশাচর জীবনযাপন করে, তবে কিছু কিছু মথ দিনেও বিচরণ করে। প্রজাপতির মতো এরাও বাহারি রঙে ভরে তোলে বাংলার বন বনানি। যেসব ফুল রাতে ফোটে, সেসব ফুলের পরাগায়নে মথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার কিছু মথের দেহের নিঃসরণ উন্নত মানের সিল্ক সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়। পৃথিবীর অনেক দেশেই প্রজাপতি পার্ক গড়ে তোলা হয়েছে। আমাদের দেশেও আছে প্রজাপতি পার্ক। বাংলাদেশে আমরা যেভাবে আমাদের বন কিংবা আমাদের যে ঝোপঝাড় উজাড় করে ফেলছি, তাতে কিন্তু আমাদের নানা ধরনের পতঙ্গ হারিয়ে যাচ্ছে। এর মধ্যে প্রজাপতিও একটি, যার অংশ দিন দিন কমে যাচ্ছে আমাদেরই কারণে। প্রজাপতি পার্কের মাধ্যমে আমরা এ ব্যাপারটি রক্ষা করতে পারি, আমাদের এই অতি প্রয়োজনীয় পতঙ্গকে। আর প্রজাপতি পার্কের আরেকটি ব্যাপার দেখি, সেটা হচ্ছে এখানে নানা ধরনের মানুষ আসেন, এখানে শিশুরা এসে
প্রজাপতি চিনতে পারছে, কত ধরনের প্রজাপতি আছে এবং প্রজাপতি কি উপকার করে সে সম্বন্ধে জানতে পারছে। আরেকটি ব্যাপার হচ্ছে গিয়ে এ নিয়ে রিসার্চ করার জন্য কিন্তু ছাত্রছাত্রীরা এখানে আসছেন। সুতরাং প্রজাপতি পার্কের প্রয়োজনীয়তা কিন্তু আমাদের মধ্যে খুবই দরকার, এবং এই প্রজাপতি পার্ক যদি না থাকে তাহলে আমরা কিন্তু এই সম্বন্ধে অনেক অজ্ঞ থেকে যাব। সুতরাং প্রজাপতি পার্ক এবং প্রজাপতি সংরক্ষণ দুটোই কিন্তু পাশাপাশি আমাদের করতে হবে। এসব পার্কে প্রজাপতির জীবনযাত্রার অনুকূল পরিবেশ তৈরি করে জীবন্ত অবস্থায় সংরক্ষণ করা হচ্ছে অসংখ্য প্রজাতির প্রজাপতি। কারণ প্রজাপতি ও মথ ক্ষুদ্র পতঙ্গ হলেও নান্দনিক ও অর্থনৈতিক দিক বিবেচনায় এদের গুরুত্ব অনেক বেশি। এরা আমাদের জীববৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমাদের নানাবিধ কর্মকাণ্ডে বন জঙ্গল, গাছপালা, ঝোপঝাড় উজাড়ের ফলে প্রকৃতি থেকে প্রজাপতি ও মথের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, ফলে আমাদের সামগ্রিক প্রতিবেশ ব্যবস্থা আজ বিপদগ্রস্ত। এ থেকে উত্তরণের জন্য সর্বস্তরের মানুষের মাঝে প্রকৃতি সংরক্ষণ মনোভাব জাগ্রত করার বিকল্প নেই। সবার সম্মিলিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রকৃতির অমূল্য সৌন্দর্যের আধার প্রজাপতি ও মথদের জীবন ও আবাসন নিশ্চিত করতে হবে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।